ফাহিম সালে, 33 বছর বয়সী এক তরুণ প্রযুক্তি উদ্যোক্তা, যাকে নিউ ইয়র্কে তার নিজ বাসায় মর্মান্তিকভাবে খুন করা হয়, এবং এই ঘটনা এখন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমরা যারা বাংলাদেশে আছি তাদের কাছে এই ঘটনাটা অনেক বেশি শকিং এবং অ্যাট দ্য সেম টাইম অনেক হৃদয় বিতারকও বটে। কারণ ফাহিম সালে ছিল বাংলাদেশি বংশোদ্ভূত, এবং আমাদের বেশিরভাগের কাছেই বাংলাদেশের লিডিং রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠা হিসেবে তিনি পরিচিত। তবে শুধু পাঠাও নয়, ফাহিম সালের লাইফে আরও বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে, আরও অনেক বড় বড় স্বপ্ন ছিল তার জীবনে, এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব ফাহিম সালের লাইফ জার্নিতে তার কী কী অ্যাচিভমেন্ট ছিল। ফাহিম সালের জন্ম হয় 1986 সৌদি আরবে। জন্মের পর কিছু বছর মিডল ইস্টে কাটালেও পরবর্তীতে তার ফ্যামিলি নিউ ইয়র্কে শিফট করে, এবং জানা যায় যে ফাহিম সালে ছেলেবেলা থেকেই ভিডিও গেমসের প্রতি খুব আসক্তি ছিলেন, এবং সে ঘন্টার পর ঘন্টা ভিডিও গেমস খেলেই সময় পার করতেন, এবং এরপর ধীরে ধীরে তার টেকনোলজির উপর ইন্টারেস্ট বাড়তে থাকে, এবং সে টেকনোলজি নিয়ে নিজে নিজেই ঘাটাঘাটি স্টার্ট করে দেয়। এবং সেই ইন্টারেস্ট বশত ফাহিম সালে যখন 8th grade ছিলেন তখন সে তার ফার্স্ট ওয়েবসাইট বিল্ড করে, যেটার নাম ছিল salefamily.com। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সালেদের বাসায় যখন কোনো পার্টি থ্রো করা হতো তখন নাকি তার বাবা তাদের রিলেটিভসদের এনকারেজ করতেন যেন তার এই ওয়েবসাইটে সবাই ভিজিট করে। অ্যান্ড এই মার্কেটিং স্ট্র্যাটেজি থ্রো সালের এই ওয়েবসাইটের মান্থলি 5টা নতুন ভিজিটর আসত। যদিও এটা তেমন কোনো বড় ব্যাপার ছিল না, বাট ফাহিম সালেকে এই ব্যাপারটা অনেক বেশি উৎসাহ দিয়েছিল। অ্যাজ এ টিনেজার ফাহিম ছিল ভীষণ এনার্জেটিক, এবং সে তার হাই স্কুল লাইফ থেকে নিজে নিজেই কোডিং, অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো শিখতে থাকে। এরপর সে টিনেজ বয়সে একটা ওয়েবসাইট বিল্ড আপ করে যার নাম teenhangout.com, যে ওয়েবসাইটে সে তার ফ্রেন্ডসদেরকে বলতো তারা যেন এখানে আর্টিকেল পাবলিশ করে। এরপর ধীরে ধীরে এই ওয়েবসাইট কমিউনিটি ওরিয়েন্টেড ব্লগিং ফোরামে রূপ নেয়, এবং ইনিশিয়ালি সে এখান থেকে অ্যাড প্লেস করে মান্থলি $2 থেকে $3 পর্যন্ত ইনকাম করত। যদিও এমনটা খুব সামান্য ছিল, বাট ফাহিম সালে বুঝতে পেরে গিয়েছিল এরকম কাজ যদি আসলে করা হয় তাহলে সিরিয়াস মানি আর্ন করা পসিবল, এবং সাকসেসফুলও হয়ে যাওয়া যাবে। এরপর সে তার হাই স্কুলে পড়া অবস্থাতেই একটা কোম্পানি এস্টাবলিশ করে যেখানে সে ইয়াং পিপলদের টার্গেট করে ওয়েবসাইট বিল্ড আপ করত, এবং কিছু আর্টিকেলসে উল্লেখ আছে সালে তার এই কোম্পানি থেকে ওয়েবসাইট বিল্ডিংয়ের মাধ্যমে হাই স্কুলে বসেই বছরে $100K থেকে $150K পর্যন্ত প্রফিট আর্ন করত। ইনফ্যাক্ট ফাহিম এটাও জানিয়েছিল তার এই স্টার্ট আপ শুরু করার সময় তাকে অনেক রাত জেগে কাজ করতে হতো, কিন্তু ফ্যামিলির কেউই সেটা জানত না। তার ভয় ছিল তার বাবা হয়তো একদিন তাকে ধরে ফেলবে, কারণ ফাহিমের বাবা মনে করত এসব করে ফাহিম তার পড়াশোনা ক্ষতি করছে। যদিও তেমন কিছুই কখনো হয়নি। সে জানায় যখন সে গুগল থেকে $500 একটা ফার্স্ট পেচেক পায় তখন সে তার বাবাকে দেখায়, এবং তার বাবা বলে লেটস ওপেন অ্যান অ্যাকাউন্ট। সালে বেন্টলি ইউনিভার্সিটি ইন বস্টন থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে স্টাডি করে, এবং ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়েই সে একটা ফেসবুক অ্যাপ ডেভেলপ করেছিল যেটা স্টুডেন্টদের কাছে ফুড ডেলিভার করত। অ্যান্ড এরপর সে একটা ফোন প্র্যাঙ্কিং অ্যাপ সেট আপ করে যেটা থ্রু ইউজাররা তার বন্ধুদেরকে কল করার আগে তাদেরকে সারপ্রাইজ করার জন্য একটা প্র্যাঙ্ক কল করতে পারবে। এবং জানা যায় ইনিশিয়ালি ফাহিম এই অ্যাপসের থ্রো প্রতিদিন $20 করে আর্ন করত। ইভেন্চুয়ালি তার এই অ্যাপসের থ্রো $1000 পার ডে জেনারেট করত। এবং একটা আর্টিকেল পোস্টের থ্রো জানা যায় যে 2010 পর্যন্ত এই অ্যাপসের থ্রো অলমোস্ট 300 মিলিয়ন ইউজার্স প্র্যাঙ্ক কল করেছিল, এবং এই অ্যাপ লাইফ টাইমে $10 মিলিয়ন জেনারেট করেছিল। অ্যান্ড পরবর্তীতে এই মানি দিয়েই সে আরও কিছু কোম্পানি সেট আপ করে, যেমন ট্যাপ থিওরি যেটা একটা এন্টারটেইনমেন্ট কোম্পানি ছিল, অ্যান্ড নিনজা ফিশ যেটা অ্যাকচুয়ালি গেমিংয়ের উপর ফোকাস ছিল। ফাহিম অবশ্য এরপর বুঝতে পেরে গিয়েছিল ওয়ার্ল্ডের বিজি কমার্শিয়াল শহরগুলোতে যেখানে ওয়ান টাইম ওয়ার্ক প্লেসে পৌঁছানো একটা চ্যালেঞ্জ, সেখানে যদি বাইক রাইডিং কোনো সার্ভিস চালু করা যায় তাহলে অনেকটা হেল্প হবে। অ্যান্ড এরপর সে বাংলাদেশে 2014 আসে, এবং 2015 সে হোসেন এম ইলিয়াস এবং শিফাত আদানের সাথে পাঠাও এস্টাবলিশ করে, যেই কোম্পানির ভ্যালু এখন $100 মিলিয়ন বেশি। এবং ফাহিম কিন্তু বাংলাদেশে এসে ভেঞ্চার খুলেছিল প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য নয়, বরং তার ইন্টেনশন ছিল সামহাও দেশের মানুষকে হেল্প করা। কিন্তু পাঠাবের ম্যাসিভ সাকসেসের পর পাঠাবের কিছু শেয়ার ফাহিম বিক্রি করে দিয়ে নিউ ইয়র্কে চলে যায়, এবং পাঠাবের এক্সপিরিয়েন্স নিয়ে পাঠাবের মতো করেই সে অন্য দেশে তার ব্যবসাটা প্রসারের চিন্তাভাবনা শুরু করে দেয়। অ্যান্ড এটারই অংশ হিসেবে
2018 সালের জানুয়ারি মাসে নাইজেরিয়াতে গো কাজা নামে একটি রাইডিং শেয়ারিং সার্ভিস চালু করেন, যে সার্ভিসের সহপ্রতিষ্ঠা ছিল আরও একজন। এবং ফাহিম সালের মালিকানাধীন এই গো কাটা সার্ভিসে 1000 মোটরসাইকেল রয়েছে। কিন্তু এই সার্ভিস প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই সংকটে পড়ে তারা, কারণ নাইজেরিয়ান গভর্নমেন্ট এই মোটরসাইকেল রাইডিং শেয়ারিং অ্যাপকে নিষিদ্ধ করে দেন। এবং জানা যায় যে এই ব্যাপারটা ফাহিমের বিজনেসকে খুব বড়সড় একটা ধাক্কা দেয়। এবং একটি গণমাধ্যমের রিপোর্টে বলা হয় যে সংকটে পড়ার আগে এক বছরেই গো কাটা প্রায় $53 লাখ আয় করে। এছাড়া ফাহিমের লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায় যে ফাহিমের বিভিন্ন ব্যবসায় উদ্যোগ নেওয়ার 15 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং সে একজন অ্যাক্টিভ ইনভেস্টরও বটে। ফাহিম ফার্স্ট ইনভেস্ট করেছিল কলম্বিয়ার লার্জেস্ট মোটরসাইকেল রাইড শেয়ারিং কোম্পানি পিকঅ্যাপে, যে কোম্পানির রিসেন্ট ভ্যালু $15 মিলিয়ন। এখন এই তো ছিল ফাহিম সালের লাইফের অ্যাচিভমেন্টের একটা অংশ। জানা যায় যে ইয়াং ট্যালেন্টেড এই উদ্যোক্তা করোনার প্রকোপ শেষ হলে নতুন এক প্রজেক্ট নিয়ে আবার বাংলাদেশে আসতে চেয়েছিল এবং তার আরও বড় একটা ড্রিম ছিল, কিন্তু সেই স্বপ্ন এখন অধরাই থেকে গেল। আশা করি খুব শীঘ্রই ফাহিমের এই মর্মান্তিক খুনের বিচার হবে। সো ভিউয়ার্স, ফাহিম সালের সম্পর্কে এই ইনফরমেশনগুলো জেনে আপনি কী ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।